আমি আনোয়ারুল ইসলাম আপনাদের স্বাগতম জানাচ্ছি ডিজিটাল কন্টেন্ট তৈরি করার এই পর্বে। ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হলে পাওয়ার পয়েন্টের ছবি ইনসার্ট করতে হয় এবং টাইটেল ও ক্যাপশনও লিখতে হয়। এই জন্য এই কাজটা করতে হলে কয়েকটা ভাবে করা যায়। প্রথমে আমাদের একটি পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করতে হবে। আমরা একটি পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করলাম। ওপেন করার পরে এখানে ক্লিক অ্যাড টু ফার্স্ট স্লাইড, এখানে আমরা না যে এখানে নিউ স্লাইড এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পর দুই নাম্বারটা আমরা সিলেক্ট করলাম, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, এখানে একবার ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে এখানে ইনসার্ট পিকচার ফর্ম ফাইল, এখানে একবার ক্লিক করুন। একটু ক্লিক করার পর আমাদের ছবিটি যেখানে আসে সেই ফাইলটা দেখিয়ে দিতে হবে। আমাদের ছবিটি, আমি একটি ছবি রেখেছি ডেস্কটপে, ডেস্কটপে একবার ক্লিক করি, দেখুন ডেস্কটপে একটা ছবি যেখানে আমরা ছবিটা রাখবো সেটার ফাইলটাই দেখিয়ে দেবো। এখানে ইবি গেট, এখানে আমরা ছবিটার উপরে একবার বাম বাটন ক্লিক করার পরে এখানে ইনসার্ট ক্লিক করুন। ইনসার্টে ক্লিক করার পর এবার ছবি চলে আসছে। এবার ছবি চলে আসার পরে এই যে দেখেন একটা ছবি চলে আসছে। এই ছবিটা যদি আমরা একটা টাইটেল দিতে চাই তাহলে এই যে ক্লিক অ্যাড টু টাইটেল, এখানে আমরা একবার ক্লিক করি, এখানে আমরা লিখে দিতে পারি ইবি, আপনি ইচ্ছে মতো নাম দিতে পারেন। টাইটেলটা গেট জি এ টি ই দিয়ে দিলাম। এছাড়া যদি আপনি এই ছবিটি একটি ক্যাপশন ইউজ করতে চান, ছবিটা কিসের উপরে বা কি সম্পর্কে বোঝাচ্ছে সেটা যদি দিতে চান তাহলে আমরা এখানে ড্রয়িং এই অপশনের থেকে এখানে এ লেখা আছে টেক্সট, এখানে কার্সারে লেখেন টেক্সট বক্স আসবে, টেক্সট বক্সের উপরে মাউসের বাম বাটন ক্লিক করে করলে এরকম একটা অ্যারো চিহ্ন আসবে। এই এখানে মাউসের বাম বাটন ক্লিক করে সেভ পে ধরে ডানের দিকে নিয়ে যায়, একটা বক্স তৈরি হয়ে গেল। এই বক্সে আমরা এই ছবিটির ক্যাপশন আমরা লিখে দিতে পারি, যদি লিখে দেখি ফ্লাওয়ার এফ এল ও ডাব্লিউ ই আর, এটা আমরা এখানে ইচ্ছে মতো আপনি ক্যাপশন লিখতে পারেন। এই লেখাটা এক বামে চলে আসছে। আমরা যদি মাঝে নিতে চাই তাহলে এই লেখাটা সিলেক্ট, এখানে এই বক্সটা সিলেক্ট থাকার পরে এই প্যারাগ্রাফের এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, কন্ট্রোল ই চাপলেও হবে অথবা এখানে মাউসে ক্লিক করলে দেখেন মাঝে চলে আসলো। এই লেখাটা আমরা যে বড় করতে চাই তাহলে এখানে এর বড় হাতের এর উপর এখানে ক্লিক করতে থাকুন, দেখুন বড় হয়ে গেছে। এছাড়া এই লেখাটিকে যদি আমরা কালার করতে চাই, যদি ক্যাপশনটা কালার করতে চাই তাহলে এখানে সিলেক্ট করে এখানে এই এ লেখা আছে এই ফন্ট কমান্ড গ্রুপের মধ্যে, ফন্টে আমরা একটা কালার দিয়ে দিই ইচ্ছে মতো একটা কালার, এখানে যে কোনো কালারটা দিয়ে লালি দিলাম, এটা লাল কালার হয়ে গেল, এটা এভাবে আসবে। এছাড়া এই ছবিটাকে আমরা যদি বিভিন্ন শেপে বা নিয়ে আসতে চাই, এখানে মাউসে ক্লিক করে এখানে ফরম্যাটে একবার ক্লিক করুন, ছবিটা সিলেক্ট করে ফরম্যাটে ক্লিক করার পর এখানে পিকচার স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল হবে এই ড্রপ ডাউন মেনুতে, আরও আছে অনেকগুলো স্টাইল পাওয়া যাবে। যদি এটার উপরে ক্লিক করে এমন হবে ছবিটা দেখতে, এটার ক্লিক করলে এমন হবে, এটার উপর ক্লিক করলে এই গোল দেখা যাবে, এটা এভাবে আসবে। আপনি ছবিটা ইচ্ছে মতো আপনি বিভিন্ন আকৃতিতে নিতে পারবেন। এছাড়া এইভাবে ছবি ইনসার্ট করা যায়। আবার যদি আপনি ওইভাবে ছবি ইনসার্ট করতে না চান তাহলে আরেকটা নিয়ম আছে, এটা করতে পারবেন। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই হোম বাটনে, এই হোম বাটনে একবার ক্লিক করুন, করার পরে নিউ স্লাইডে যান, নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক একটি স্লাইড নিন, ব্ল্যাঙ্ক একটি স্লাইড নিলাম, এটা নতুন একটা স্লাইড আসলো। এবার ইনসার্ট বাটনে ক্লিক করুন, ইনসার্ট থেকে এখানে পিকচার দুই নম্বর পিকচার উপরে ক্লিক করুন। এবার আবার ওই একই কায়দায় যেখানে আমাদের ছবিটি সংরক্ষণ করা আছে যে ফাইলে, সেইটাকে আমাদের দেখিয়ে দিতে হবে। আমাদের আরেকটা ছবি ডেস্কটপে রেখেছি আগের থেকে, এটাকে আমরা একটা সিলেকশন করে দিই, এটার উপরে ক্লিক করে তারপরে ইনসার্ট উপরে ক্লিক করি, দেখেন একটা ছবি চলে আসলো। এই ছবিটা একটু দেখেন যে উপরে নিচে ঠিক নাই, যদি আমরা ছোট বড় করতে চাই তাহলে এইটা মাউসের এই এইটা কার্সারটা এখানে নিয়ে এরকম ছোট করা যাবে। আবার যদি মনে হচ্ছে বড় হয়ে গেছে এদিকে বড় করতে হবে তাহলে এইটা ধরে টানলে একটু বড় হয়ে যাবে। আবার মনে হয় যদি এদিকে একটু বড় করার দরকার তাহলে এটা এভাবে টেনে বড় করা যাবে। এইভাবে দুইভাবে আমাদের ছবিটাকে
ইনসার্ট করতে পারি পাওয়ার পয়েন্টের মাধ্যমে। খুব সুন্দর ছবি ছবি কন্টেন্ট তৈরি করতে হলে অনেক সুন্দর সুন্দর ছবি, প্রাসঙ্গিক ছবি এভাবে অ্যাড করতে হয়।